নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মীন রাশির অগস্ট মাসের রাশিফল, অর্থাৎ আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার জন্য আগামী মাসে কেমন যেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে, আপনাদেরকে বন্ধু হিসাবে, চলার পথের পাথর হিসেবে কিন্তু কাজে দিবে। আপনি মীন রাশি মানুষ, আপনি এ মাসে কি রেজাল্ট পেতে চলেছেন তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো প্রথমেই আসি আপনার শরীরগত দিকটা। দেখুন, আপনি মীন রাশির মানুষ, শরীরগত দিক নিয়ে খুব ধরনের যে সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ছোটোখাটো টুকিটাকি খুচরো সমস্যা থাকলেও বড় ধরনের যে শরীর নিয়ে ভোগা তেমন কিন্তু মীন রাশির এ মাসে থাকছে না। ওভারঅল শরীরের দিকটা, স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোর দিক নির্দেশ করছে। এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে। দেখুন, আপনাদের সপ্তমপতি আপনাদের আগস্টের 9 তারিখ অবধি পঞ্চম ভাবে এবং 9 তারিখের পর ষষ্ঠভাবে অবস্থান করে, যদিও রবির সাথে অবস্থান করছে। দেখুন, বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু করবেন না, বা যে কোনো কাজ করার আগে একটু হলো চিন্তা করে, ভাবনা করে কিন্তু সে কাজে পদক্ষেপ নেবেন। কারণ কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভুল সিদ্ধান্ত আপনাদের ব্যবসা কিন্তু ক্ষতির কারণ কিন্তু হতে পারে। আপনি মীন রাশির মানুষ, কিছু ভুল সিদ্ধান্ত, কিছু ডিসিশনের জন্য আপনার কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু ক্ষতির কিন্তু কারণ হতে পারেন আপনি নিজে। অর্থাৎ ডিসিশন নেওয়ার আগে 10 বার ভেবে ডিসিশন নিন এবং নিজস্ব জন্মছক একবার হলো অ্যানালাইসিস করান। এবং সরাসরি আপনার ভাগ্যভাবে, ভাগ্যবতীর দৃষ্টি আপনাদের ক্ষেত্রে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। ছোটোখাটো ভ্রমণ, কোনো কারো বাড়ি ঘুরতে যাওয়া, কোনো আত্মীয় বাড়ি, ছোটোখাটো কাঁচা কাঁচা পিঠের ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু মীন রাশির ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে নির্দেশ করছে। যারা, যাদের এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার, প্রেশার এবং থাইরয়েডের সমস্যা, পায়ের সমস্যা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুগাবে। অর্থাৎ এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কনসাসনেস থাকা একান্ত দরকার। এবং আপনাদের একাদশভাবে একাদশপতির অবস্থান আপনাদের ক্ষেত্রে সফলতা, সাকসেস, লাভের জায়গা কিন্তু দেবে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা থাকছে, দাম্পত্য সুখের জায়গা আপনার নির্দেশ করছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা আছে প্রেমের ক্ষেত্রে কিন্তু মীন রাশি যদি আপনি হন, আপনি কিন্তু সফলতা কিন্তু পাবেন। নতুন প্রেম আপনার জীবনে আসবে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং দাম্পত্য সুখ এই জায়গাগুলো নির্দেশ করছে মীন রাশির ক্ষেত্রে। আপনি মীন রাশির মানুষ যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছে, গ্ল্যামার দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, তারা কিন্তু এ মাসে যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু পেতে চলেছে। অর্থাৎ আপনি মীন রাশির মানুষ যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের জায়গাতে আছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এবং সরাসরি চতুর্থভাবের উপর দৃষ্টি বৃহস্পতির আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে অহেতুক ঝামেলা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং নিজের স্বাচ্ছন্দ্যের জন্য, নিজের ভোগের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ নিজের সুখ ভোগের জন্য, মানে এটা বলতে গেলে শৌখিন ঋণ এক কথায়, অর্থাৎ নিজের সুখের জন্য ঋণ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মের জায়গাটা যদি বলি, কর্মক্ষেত্রে আপনাদের একটু চাপ, প্রেশার আপনাদের কিন্তু থাকবে। তবে কর্ম এ মাসে আপনারা ছাড়বেন না, যতই প্রেশার থাক না কেন কর্মটা কিন্তু আপনারা চালিয়ে যাবেন।
আগামী সব সময় কিন্তু আপনাদের জন্য কিছু কিছু ক্ষেত্রে ভালো দিক কিন্তু আসতে চলেছে। তবে কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন এই সময় কিন্তু পরিবর্তনের চেষ্টা করবেন না, বা নতুন কোনো একটা কাজ ছেড়ে আরেকটা কাজ ধরা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আদর্শ সময় কিন্তু নয়। যারা কাজ করছেন সেই জায়গাটা কামড়ে পড়ে থাকুন এই মাসটাতে অন্তত। এবং এর পাশাপাশি আপনাদের যারা রাজনীতির ক্ষেত্রে আছে, রাজনীতির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কেরিয়ারের জায়গায় উত্থান কিন্তু হতে চলেছে। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনি মীন রাশি মানুষ, নিজস্ব প্রফেশন, আপনি ডক্টর, আপনি অ্যাডভোকেট, আপনি অ্যাস্ট্রোলজার, আপনারা কিন্তু বা আপনি টিচিং লাইনে আছেন, আপনারা কিন্তু আপনি মীন রাশি মানুষ, এই জায়গাগুলো কিন্তু আবার রেজাল্ট ভালো পাবেন, অর্থাৎ ফল আপনারা কিন্তু ভালো পাবেন। এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, কিন্তু পাশাপাশি আপনাদের ব্যয়ের দিকটা অত্যাধিক ওদিক থেকে খরচের ব্যয়টাও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু থাকবে। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার যোগ কিন্তু থাকছে, ভাড়াটিয়া নিয়ে সমস্যার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে বিশেষভাবে ভোগাবে। তবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়, অর্থাৎ আপনি মীন রাশি মানুষ, এই জায়গাগুলোতে আপনারা কিন্তু চেষ্টা করুন সরকারি চাকরি বা সরকারি চাকরি তুল্য কোনো সার্ভিস পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই যোগ কিন্তু চাকরির ক্ষেত্রে নতুন যারা ফ্রেশার্স ছেলেরা আছেন চাকরির প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব পাওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, বা কন্ট্রাকচুয়াল জবগুলোও কিন্তু আপনারা পেতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনি মীন রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে। মীন রাশির ক্ষেত্রে আপনাদের এ মাসে কিছু কিছু আটকে থাকা কাজ সম্পূর্ণ কিন্তু হবে, দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের পূর্ণমাত্রা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। ভাইদের সাথে, বড় ভাইদের সাথে সম্পর্কে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, মার্কেটিং লাইনে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু, আপনি মীন রাশি মানুষ আপনারা কিন্তু এই সময়গুলো ভালো রেজাল্ট পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি, ফাটকা, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে আপনি মীন রাশি মানুষ আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তবে দেখতে হবে আপনার জন্মছকে সেই যোগ আছে কি না, যদি থাকে এই সময়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ছোটোখাটো প্রাপ্তির সম্ভাবনা মীন রাশির ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে নির্দেশ করছে। তবে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, এবং কিছু কিছু ক্ষেত্রে অহেতুক ঝামেলা, অন্যের কোনো ঝামেলা আপনার ঘাড়ে চলে আসা, এই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন, উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছে, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে, কন্ট্রাক্টারের সাথে যারা যুক্ত আছে, তারা কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু পাবে। যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ এক কথায় বলতে পারে। আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সুযোগ আসবে, সেটা কিন্তু আপনাদেরকে কাজে লাগাতে হবে, গুছিয়ে নিতে হবে। এক কথায় মীন রাশিকে অগস্ট মাসটা হচ্ছে গুছিয়ে নেওয়ার সময়। এই ছিল মীন রাশির অগস্ট মাসের রাশিফল কেমন যেতে পারে। নমস্কার।